নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। এখানকার ভূপ্রকৃতি, নদী, ঝর্ণা, পাহাড় যেমনি সারা বাংলাদেশের মানুষের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু, পাশাপাশি এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর আচার আচরণ, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, বাজার প্রভৃতিও বর্তমানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করছি বান্দরবানের একটি বাজারে কেমন খাবার দাবার পাওয়া যায়, এখানে কোন ধরনের লোকজন বেচাকেনা করতে আসে, কী কী জিনিস থাকছে, তার কিছুটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটি বান্দরবান শহরের বালাঘাটা নামক স্থানের একটি বাজার। প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বাজার চলে। বান্দরবানের পাহাড়, ঝর্ণা, এর আশপাশ থেকে সংগ্রহ করা এবং চাষাবাদ করা ও জমির বিভিন্ন ফসল এই বাজারে বিক্রি করতে নিয়ে আসা হয় প্রতিদিন বিকেলে। দেখছেন, এটি এক জাতের আলু, মই আলু, এটি সেদ্ধ করে বাজারে বিক্রি করতে আনা হয়। এই বাজারের বেশিরভাগ বিক্রেতা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহিলারা। মূলত বাজারে বেচা বিক্রি ও ক্রয়ের কাজটা বেশিরভাগই মহিলাদের ভূমিকায় প্রাধান্য দেখা যায়। এটি এক জাতীয় আলু পাতা, ভর্তা ও শাক হিসাবে এগুলো খাওয়া হয়। বন্ধুদের বলে রাখছি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছে অনেক ধরনের শাক সবজি খাবার হিসেবে গ্রহণ করে, এর মধ্যে বেশিরভাগই ভর্তা ও শাক হিসেবে রান্না করে খাওয়া হয়। এই বাজারে যেমনি অপরিচিত কিছু শাকসবজি দেখা যায়, তেমনি পরিচিত মৌসুমি সব শাকসবজির সমাগম ঘটে এই বাজারে, যার কারণে বিভিন্ন ধর্ম, বর্ণের ও জাতিগোষ্ঠীর মানুষজন বিকেলবেলা টাটকা শাকসবজির জন্য এই বাজারে ছুটে আসে। দেখছেন আম পাতা, এদিক থেকে আম পাতাও বিক্রি করা হয় বাজারে, খুবই চমৎকার একটি ব্যাপার। দেখছেন বেশিরভাগই মহিলা বিক্রেতা, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে ক্রেতার সংখ্যাও মহিলাদের দেখা যায়, অর্থাৎ ক্রয় বিক্রয়ের কাজটাতে মহিলারাই মুখ্য ভূমিকা পালন করে। এক জাতীয় মাটিতে উৎপাদিত আলু, এক জাতীয় সিম স্থানীয়ভাবে কামরাঙ্গা সিম নামে পরিচিত। যে আলুটি দেখতে পাচ্ছেন এর নাম ঠান্ডা আলু, খেতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বিদায় এটি ঠান্ডা আলু নামে পরিচিত। এটি জুমের চাল কুমড়া। এই চাল কুমড়া খুব সুগন্ধযুক্ত, খেতে অনেক স্বাদ। এটি এক জাতীয় পাহাড়ি মশলা। তরি তরকারির স্বাদ বাড়াতে এসব মশলা ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মহিলা, প্রায় বয়স্ক মহিলারাই বিক্রেতা।
তরি তরকারির পাশাপাশি এই বাজারে বিক্রি করার জন্য শুটকি বিক্রেতা, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী বিক্রেতারাও এখানে জড়ো হয় জিনিসপত্র বিক্রি করতে। লেটেস্ট শুটকি, ছুরি শুটকি, ফাঁসিয়া শুটকি, চিংড়ি শুটকি প্রভৃতি। এটা এক জাতীয় পাহাড়ি আলু। ওনাদের কাছ থেকে বর্ণনা শুনে জানলাম এটি নাকি খুব স্বাদের। এটি পাহাড়ে এমনিতে হয়, তবে অনেক সময় চাষকৃত জমিনের আশেপাশে রোপণ করা হয় যাতে ভালো ফলন পাওয়া যায়। দেখছেন, ক্রেতা যেমন বিদ্ধ, বিক্রেতারাও বিদ্ধ। এখানে যে চারজন দেখতে পাচ্ছেন প্রত্যেকেই বৃদ্ধ। অল্প ও বেশি পরিমাণ যে পরিমাণে উৎপাদন করুক না কেন, তার সবটুকুই বাজারে বিক্রি করতে নিয়ে আসে। দেখুন, এখানে প্রায় অপরিচিত জিনিস টক ফল, ছনফুল, ঢেঁকি শাক, তেঁতুল, কলার মোচা, কচুর লতি প্রভৃতি। শশা, গাছ আলু, এটা এক জাতীয় আলু, পাহাড়ে হয়। এর উপরের অংশটা গাছ বিদায়, নিচে আলু হয়, এই জন্য এটাকে গাছ আলু বলা হয়। এর শুদ্ধ নাম হচ্ছে কসবা। সাধারণত সাউথ আফ্রিকাতে এই আলু চাষ করা হয়। এই আলু থেকে এক জাতীয় আটাও তৈরি করা হয়, যেটা দিয়ে রুটি বানানো যায়। বিক্রেতারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বিক্রি করতে আসছে। দেখতে পাচ্ছেন একজন বিক্রেতা বিভিন্ন ধরনের ও পদের জিনিসপত্র নিয়ে বিক্রি করতে আসে, এবং বাজারটা রাস্তার দুপাশে বিদায়, রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বসে জিনিসগুলো বিক্রি করে। দুপুর দুইটা থেকে বিক্রেতারা এখানে এসে জিনিসপত্র সাজিয়ে রাখে। ক্রেতারা তাদের পছন্দসই জিনিসগুলো দরদাম করে এখান থেকে কিনে নিয়ে যায়। থানকুনি পাতা, আলু পাতা, তবে একটা সময় এইসব বাজারে জিনিসপত্র একটা পরিমাণ হিসেবে ওজন ছাড়া বিক্রি করা হতো, আটি হিসাবে একটা ভাগ হিসাবে বিক্রি করা হতো। তবে বর্তমানে বেশিরভাগ জিনিসই ওজন করে কেজি আকারে বিক্রি করা হয়। বড় সাইজের মুরগিকে কেটে কেটে বিক্রি করা হয়, বড় সাইজের মাছকে, হাঙ্গর মাছ, পাতা মাছ, এগুলোকে কেটে কেজি আকারে বিক্রি করা হয়। শুকরের মাংস মূলত পরিচিতর পাশাপাশি অপরিচিত শাকসবজিগুলোর পাশাপাশি অপরিচিত মাংস এদের আমিষের প্রধান উৎস, এবং এই মাছ মাংসগুলো বাজারের এক পাশে বিক্রি করা হয়, যেখানে শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন এসে জিনিসগুলো ক্রয় করে। যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে ক্রেতায় ভরপুর। আর বাজারের আরেকটা অংশে রয়েছে মাছের বাজার। এখানে
নদী, পুকুর, ডোবা, সাগর এর বিভিন্ন ধরনের ও প্রজাতির মাছ এখানে বিক্রি করতে আনা হয়। বন্ধুরা, বিডি গ্রেট ডকুমেন্টারিতে আজকে ছিল বান্দাবনের একটি পাহাড়ি বাজার। অন্যদিন হয়তোবা অন্য কোনো বিষয় বা বাজার বা বাংলাদেশের নৃগোষ্ঠীর কালচার নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।